Hi everyone, Assalamualaikum. আজকে দেখাবো আমি শূন্য থেকে এক থেকে দেড় বছরের বেবির জন্য একটি সামার ড্রেস। তো যে ফ্রকটা আমি সেলাই করব, এটাকে আমি চারটা পার্ট করে নিয়েছি। বন্ধ পার্টটা আমার নিজের কাছে থাকবে আর এই পাশে থাকবে চারটা পার্ট। এখন আমি এটার মাপটা দেখিয়ে দিচ্ছি। তো সাইডে এটার মাপ হচ্ছে 12.5 আর লম্বাতে হচ্ছে 14। এবার আমি বাকি মাপগুলো নিয়ে নিব। উপরের দিকে ফিতা ঢুকাবো, এ কারণে 1.5 ইঞ্চি নিয়ে একটা লম্বা টান দিয়ে দিব। এখানে ফিতা ঢুকানোর পর এটা কুচি হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। আর্ম হোলের জন্য নামবো 4 ইঞ্চি। আপনারা চাইলে 4.5 নিতে পারেন, আর যদি আরেকটু বড় বেবি হয় সেক্ষেত্রে 5 নিতে পারেন। সাইড থেকে নিব 2.5 ইঞ্চি করে। এবার আমি একটা বক্স করে নিব। আর্ম হোলের জন্য রাউন্ড শেপ দিয়ে দিব। এবার আমি শুধু এইটুকু কাপড়ই কেটে নিব। হয়ে গেছে। তো এবার আমি এটাকে খুলে দেখাচ্ছি। তো চারটা পার্টকে আমি এভাবে খুলে নেওয়ার পর এটা হবে 2টা পার্ট। তো একটা পার্ট আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে আর্ম হোলের জন্য কাপড়টা আছে, এখানে আমি এটাকে চিকন করে দুই পাশে সেলাই করে নিব। এক্ষেত্রে আপনাকে এক্সট্রা করে আর পট্টির কাপড় লাগাতে হবে না। যারা পাইপিংয়ের কাপড় লাগাতে পারেন না, তাদের জন্য এটা সহজ হবে। তো 2টা সাইডকে আমি এভাবে চিকন করে সেলাই করে নিব। আর্ম হোলের 2টা পার্টকে আমি সেলাই করে নিয়েছি। এবার উপরে যে আমি 1.5 ইঞ্চি নিচে নেমেছিলাম, এই 1.5 ইঞ্চিকে আমি এখন ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। তো আমি একটা পার্ট দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমি এভাবে সেলাই করে নিব। আমি উপরে 2টা পার্টকেই সেলাই করে নিয়েছি। এবার এগুলোর ভিতরে আমি ফিতা ঢুকাবো। তো ফিতা যে ঢুকাবো ওগুলোর মাপগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি 2টা ফিতাকে চিকন করে সেলাই করে নিয়েছি। তো এগুলো দেখানোর প্রয়োজন নেই, আমি শুধু এগুলোর লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। তো লম্বায় আমি যদি মেপে দেখাই তাহলে এখানে আছে 23 ইঞ্চির মতো। আপনারা আপনাদের পছন্দ মতো লম্বাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন জামার মধ্যে আমি যে এক্সট্রা 2.5 ইঞ্চির একটা কাপড় বাড়তি রেখেছিলাম, এটার মধ্যে আমি এই ফিতাগুলোকে ঢুকিয়ে নিব। এই সামার ড্রেসগুলো তৈরি করা কিন্তু অনেক সোজা। আপনারা যখন কামিজ সেলাই করবেন তখন অনেক কাপড়ই কিন্তু বেঁচে যায়। সেক্ষেত্রে আপনারা যে কাপড়টা বেঁচে যাবে সেটা দিয়ে কিন্তু বেবি একটা ফ্রক বানিয়ে নিতে পারবেন। আর আজকের এই কামিজটি আপনারা যে সেলাই মেশিনে সেলাই করে করতে পারবেন তা না, এটা কিন্তু আপনারা চাইলে হাতেও সেলাই করে নিতে পারবেন। তো এইভাবে ফিতা ঢুকিয়ে নেওয়ার পর এটা দেখতে ঠিক এমন হবে, চাইলে বেবি সুবিধা মতো বাড়ানো আর কমানো যাবে। তো আমার একটা পার্ট এইভাবে ঢোকানো হয়ে যাওয়ার পর আমি পরের পার্টটাও একইভাবে ঢুকিয়ে নিব। তো আমি 2টা পার্টকেই এইভাবে ঢুকিয়ে নিয়েছি। এবার আমি একটার উপরে একটাকে রেখে এগুলোর যে সাইডগুলো আছে, প্রথমে এগুলো সাইডগুলোকে মিলিয়ে 2টা সাইডকে আমি এভাবে 1/2 ইঞ্চি বাড়তি রেখে সেলাই করে নিব। এপাশেও আমি সাইডটাকে সেলাই করে নিব। আর নিচে যে কাপড়টা আছে এটাকে আমি চিকন করে পুরোটাই রাউন্ড করে সেলাই করে নিব। তো পুরো ড্রেসটাই আমার সাইডে এবং নিচের দিকে সেলাই করা হয়ে গেছে। আর বেবি ড্রেসটির উপরে যে ফিতাগুলো আছে এগুলো আপনাদের সুবিধা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এগুলো এভাবে আপনারা চাইলে বন্ধ করে দিতে পারেন এখন। তো আমি দেখিয়ে দিচ্ছি, পরানোর পর এভাবে বন্ধ করে দিবেন। আর এই ড্রেসগুলো বেবিদেরকে পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো আমার পুরো ফ্রকটাই কিন্তু সেলাই করা হয়ে গেছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন। আল্লাহ হাফেজ।